যাকে নিয়ে এত চর্চা, অর্থাৎ এই করোনা ভাইরাসের জন্ম কোথায়? বাদুড়ি শরীরে নাকি চীনের গবেষণাগারে? একটু একটু করে বৈজ্ঞানিক তথ্য আসতে শুরু করলো। মুখ খুলছেন এক নোবেল জয়ী ফরাসি বায়োলজিস্ট, তার মতে করোনা ভাইরাস ল্যাবেই তৈরি হয়েছে। 2008 সালে চিকিৎসা শাস্ত্রে নোবেল পান ফরাসি বায়োলজিস্ট লুক মন্ডেনিয়া। তার গবেষণার বিষয় এইচআইভি। তিনি এই এইচআইভির আবিষ্কারক। ভাইরাস সংক্রান্ত গবেষণায় তাকে সর্বশ্রেষ্ঠ ভাবেন তামাম দুনিয়ার গবেষকরা। বিজ্ঞানী লোক সম্প্রতির এক সাক্ষাৎকারে বলেন, কোভিড-19 ল্যাবেই তৈরি করা হয়েছে। AIDS প্রতিষেধক ভ্যাকসিন তৈরি করার চেষ্টা করতে গিয়েই করোনা ভাইরাসের জন্ম। এইচআইভি গঠনের সঙ্গে নোবেল করোনা ভাইরাসের অনেকটা মিল। ম্যালেরিয়া জীবনের সঙ্গেও করোনার মিল আছে। এই জিনিস বায়ু ইঞ্জিনিয়ারিংয়ে সম্ভব। বিজ্ঞানী লুক বলছেন, একজন প্রভাবপ্রতিম গবেষক এই মন্তব্যের ধারক। বিজ্ঞানীদের সাথে সহমত পোষণ করেছেন মাইক্রোবায়োলজি ডাক্তাররাও। নিউ ইয়র্কে এভিডেন্স পত্রিকা প্রকাশিত করোনা রহস্যের তথ্যচিত্রে চীনের বিজ্ঞানীরা দাবি করেছেন, নোবেল করোনার জন্য উইহানের ওয়েট মার্কেটে নয়, প্রথম করোনা আক্রান্তদের সিংহভাগেরই এই বাজারের সাথে কোনো সম্পর্ক ছিল না। করোনার জন্ম বৃত্তান্ত ধামাচাপা দিতে ভুল তথ্য প্রকাশ করেছে চীন, যাতে ভাইরাসের উৎপত্তি স্থল কেউ খুঁজে না পায়। নোবেল জয়ী বায়োলজিস্টদের সঙ্গে অক্ষরে অক্ষরে তথ্য মিলে গেছে। তথ্যচিত্রে উঠে আসে বিজ্ঞানীদের নাম। করোনার জিনগত গঠনের রহস্য আছে, প্রথম দাবি করেন গবেষক ইয়াং চাং। 3রা ফেব্রুয়ারি নেচার পত্রিকা প্রকাশিত তার লেখা গবেষণা পত্রে এই তথ্য উঠে আসে। বাদুড়ের শরীরে যে করোনা ভাইরাস পাওয়া যায়, তেমন দুটি ভাইরাসের সঙ্গে আশ্চর্য মিল রয়েছে কোভিড-19-এর। সেই দুটি ভাইরাস মানুষের শরীরে সংক্রমিত হয় না, কিন্তু এমন কোনো মিলও খুঁজে পাওয়া যায়নি। বিজ্ঞানীরা বলছেন নোবেল করোনা ল্যাবেই তৈরি হয়েছে, এটা তার প্রত্যক্ষ প্রমাণ। করোনার জন্ম রহস্য ভেদ করতে গিয়ে খোঁজ মিলেছে সিং চিংলি নামে এক মাইক্রোবায়োলজিস্ট। তিনি উহান নামের 2003 সালের সার্স মহামারীর সময় থেকে করোনা ভাইরাস নিয়ে কাজ করছেন। সিংচিং লির গবেষণার বিষয় বাদুর থেকে অনুপ্রাণীর শরীরে করোনার সংক্রমণ। তথ্য বলছে প্রায় 13 দশক ধরে কৃত্রিম ভাইরাস নিয়ে বিশ্বমানের কাজ করছে ইউহান ভাইরোলজি ল্যাব। 2010 সাল থেকে সেখানকার গবেষক সিংচিং লি ও তার টিম বাদুর থেকে মানুষের শরীরে করোনার সংক্রমণ হয় কিনা তা নিয়ে বিশেষভাবে গবেষণা করছেন। সিংয়ের একটি গবেষণাপত্রে দাবি করা হয়, বাদুরের শরীর থেকে মানুষের শরীরে সংক্রমণ কীভাবে সম্ভব খুঁজে বের করছেন সিং। ভাইরাসের মাথায় যে প্রোটিন থাকে তাকে বলা হয় এস প্রোটিন। বাদুড়ের শরীরে যে ভাইরাস পাওয়া যায় তা মানুষের দেহে সংক্রমিত হয় না। সম্প্রতি নোবেল করোনা ভাইরাসের যে এস প্রোটিন পাওয়া গিয়েছে তার সঙ্গে SARS-1 এবং SARS-2 এর অনেকটা মিল রয়েছে। ল্যাবরেটরি হস্তক্ষেপ ছাড়া এটা কি সম্ভব? আর নয় ধোঁয়াশা, এবার তার প্রমাণ করার পালা। চীনকে কাঠগড়ায় উঠাচ্ছে বিজ্ঞানীরা। করোনা ভাইরাস নিয়ে বিশেষ রিপোর্ট, কুমিল্লা নিউজ 1।